হ্যালো ফ্রেন্ডস গভর্নমেন্ট জব এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ আজ পরিবেশ বিষয়ক একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো বলি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এখনো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন লাল রঙের বাটনটি টিভি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করি আজকে এই টিউটোরিয়ালে আমরা জেনে নেব বৈচিত্র্য অর্থাৎ জীব বৈচিত্র্য সংক্রান্ত যাবতীয় তথ্য এছাড়া বিলুপ্ত প্রায় কিছু পাখির নাম তো চলুন প্রথমে দেখে নিই জীব বৈচিত্রের। তথ্য সংক্রান্ত পুস্তক প্রথমে আছে গ্রিন ডাটা বুক যেটা ইউএনডি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রকাশিত দুশোটিরও বেশি দেশের পরিবেশ সংক্রান্ত তথ্যাবলী নির্দেশক পুস্তিকা তাহলে গ্রিন ডাটা বুক সম্পর্কে আমরা জেনে গেলাম ইউএনডি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রকাশিত দুশোটিরও বেশি দেশের পরিবেশ সংক্রান্ত তথ্যাবলী নির্দেশক পুস্তিকা তারপরে আছে ব্ল্যাক ডাটা বুক যেটাকে বলা হয় ব্ল্যাক ডাটা বুক এই পুস্তকে পরিবেশের পক্ষে হানিকর বা ক্ষতিকর জীব প্রজাতির তালিকা প্রস্তুত করা হয় এই এই বইয়ে পরিবেশের পক্ষে ক্ষতিকর বা হানিকর জীব প্রজাতির তালিকা প্রস্তুত করা হয় তারপরে আছে রেড ডাটা বুক এই প্রকার পুস্তকে বিভিন্ন বা লুপ্তপ্রায় সহ অস্তিত্ব সংকটাপন্ন জীব প্রজাতির তালিকা প্রস্তুত করা হয় রেড ডাটা বুকে করা হয় যে সব প্রজাতিগুলো বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে সেই সব প্রজাতিগুলোর নাম এই ডাটা বুকে তালিকাভুক্ত করা হয় এই তালিকায় জীবদের কতকগুলি ভাগে ভাগ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো হল প্রায় বা সরি বিলুপ্ত বা অবলুপ্ত প্রজাতি যেমন ইহা পৃথিবী থেকে বর্তমানে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে যেমন উদাহরণ মরিশাস দ্বীপের ডোডো পাখি নিউজিল্যান্ডের মোয়া পাখি আমেরিকার প্যাসেঞ্জার পিজন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে মরিশাস দ্বীপে কোন পাখি দেখা যায় বা ডোডো পাখি কোথায় দেখা যায় মরিশাস দ্বীপে তারপর আসতে পারে মোয়া পাখি কোথায় দেখা যায় নিউজিল্যান্ডে প্যাসেঞ্জার পিজন কোথায় দেখা যায় আমেরিকা তারপরে বিপুল্য প্রজাতি এদের সংখ্যা দ্রুত হারে হ্রাস পায় এবং অবলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায় যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে আছে অসুরক্ষিত প্রজাতি এই প্রজাতির সংখ্যা বর্তমানে কমে না গেলেও ভবিষ্যতে কমে যাওয়ার সম্ভাবনা আছে যেমন হিমালয়ের স্যালামন্ডার রোডোডেন্ডরন ইত্যাদি এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেওয়া আছে ইন্দোনেশিয়ার বান্দর লাংপুং এ অনুষ্ঠিত এশিয়ার গন্ডার সংরক্ষণ সম্মেলন বান্দর লাংপুং ডিক্লেয়ারেশন নামে পরিচিত তারপরে দু সালের বাইশে এপ্রিল ভারত সরকার হাতিকে ভারতের জাতীয় হেরিটেজ প্রাণী হিসাবে ঘোষণা করে তারপরে হচ্ছে ভারতীয় বন্য অরণ্য আইন উনিশশো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং